সর বোর্ড অনলাইন ক্লাসরুম থেকে জানাই সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি মোল্লা আবুল কালাম, এসপিজি কাউফা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ম্যানেজমেন্ট। আজ আমরা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করেছি তৃতীয় অধ্যায়ের এক মালিকানা ব্যবসার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। আজ আমরা আলোচনা করব এক মালিকানা ব্যবসার সুবিধা অসুবিধা, খুবই সহজ জিনিসটা দিয়ে এটা অধ্যায়টা শেষ হয়ে যাবে, আর এক দুদিন ক্লাস নিয়ে আমরা অধ্যায়টা শেষ করব। দেখো, সুবিধা এক নম্বর হচ্ছে ব্যাপক সেবা প্রদান। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, ব্যাপকভাবে সেবা প্রদান করা যায়। কীভাবে ব্যাপকভাবে সেবা প্রদান করা যায়, যেমন গ্রামের ছোট্টখাটো একটা পাড়ার মধ্যে বা গ্রামের ছোট্টখাটো অজয় পাড়াগার মধ্যে এই ছোটো একটা মুদির দোকান, পানের দোকান, যার যার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রয়োজন সে এখান থেকে সংগ্রহ করতে পারে। সে দূরে বাজারে কোথাও যাওয়া যায় না, যাওয়ার প্রয়োজন না, কাছাকাছি হাতের কাছে এগুলো পায়, এই জন্য সে ব্যাপকভাবে মানুষকে একটা সেবাটা দেওয়া যায়, জনগোষ্ঠীকে সেবা দেওয়ার সুবিধা আছে। দুই নম্বর, সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলি করে, সঞ্চয়গুলি আস্তে আস্তে এমন এক সময় দেখা যায় সঞ্চয়ের পরিমাণটা বেশি হয়, বেশি হলে সে একটু বেশি বা বিনিয়োগ করতে পারে। এই জন্য এক মালিকানা ব্যবসার মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়গুলি বেশি সঞ্চয় করা যায় এবং সেটা ব্যাপক আকারে বিনিয়োগও করা যায়। ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারে, সেই সুযোগ আছে। তিন নম্বর আছে জীবনযাত্রার মান উন্নয়ন। সুন্দর একটা জিনিস, যেহেতু এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান মানুষের বিভিন্ন রকমের অভাব চাহিদা ইত্যাদি পূরণ করতে পারে, এর দ্বারা তার অর্থনৈতিক সংকট দূর করতে পারে, বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারে, বিভিন্নভাবে আয় রোজগার করার সুযোগ সুবিধা আছে। এই জন্য দেখা যাচ্ছে এই একটা মানুষের যখন অর্থনৈতিক দিক দিয়ে সুবিধা বা সচ্ছল হয় তখন তার জীবনযাত্রার মানটাও উন্নয়ন হয়ে যায়। এক যেমন একটা চাহিদা থাকে, একটা চাহিদা থেকে আরেকটা চাহিদা পূরণ হয়, এই চাহিদা পূরণ হয় আরেকটা চাহিদা পূরণ হয়, এইভাবে আস্তে আস্তে তার জীবনযাত্রার মানটা বাড়ে। হয়তো আমরা এই প্রসঙ্গে একটু বলতে পারি, একজন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, সে হয়তো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এক মালিকানা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দেখা একসঙ্গে হয়তো তার কিছু অর্থ হলো, সে একটা ভালো একটা ঘর তৈরি করছে, তারপর আস্তে আস্তে একটা ঘর করে ঘরের চাহিদাটা পূরণ হয়ে গেছে, তারপরে ছেলেমেয়েদেরকে লেখাপড়ার জন্য স্কুলে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছে, তারপরে সেখান থেকে তাদের একটু ভালো ভালো পোশাক ইত্যাদি এই ধরনের একটার পর একটা চাহিদাগুলো পূরণ করতে পারে। এই জন্য বা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেক সময় মানুষের জীবনযাত্রার মানও উন্নত হতে থাকে। অধিক কর্মসংস্থান, যেহেতু এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান ছোটোখাটো দোকান, ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় বাজারে বিভিন্ন স্থানে এগুলো নিতে পারে, শহরে বিভিন্ন জায়গা হয়ে থাকে, এই জন্য এই বিভিন্ন কর্মসংস্থান এক মালিকানা ব্যবসার মাধ্যমে হয়ে থাকে। এক মালিকানা ব্যবসা একটা কর্মসংস্থানের অন্যতম মাধ্যম প্রতিষ্ঠান, যেখানে মালিকদের অনেক ব্যক্তি শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যেভাবে হোক, যে পর্যায়ে আছে, সে দেখা যাচ্ছে যে চাকরি বা অন্য কোনো না পেলেও সে একটা বিজনেস করে অর্থ উপার্জন করার ব্যবস্থা তার হয়ে যায়। এই জন্য সে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি করে থাকে। প্রশিক্ষণ কেন্দ্র, ভালো একটা জিনিস, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান মাধ্যমে অনেক সময় মালিকের বিভিন্ন রকম প্রশিক্ষণ হয়ে যায়, বাস্তবতা জ্ঞান অনেকটা অর্জন হয়ে যায়। কারণ সে যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে সে হয়তো কোনো আগে প্রশিক্ষণ নিয়ে আসে নাই, জ্ঞান অর্জন করে আসে নাই, বা কোনো জায়গাতে প্রশিক্ষণ দেয় নাই, বা কার কাছ থেকে কোনো পরামর্শ নেয় নাই, কোনো স্কুল কলেজে পড়ালেখা করে নাই, কিন্তু সে করছে কি, উনি ওই ব্যক্তি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করছে, বাস্তব ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করছে এবং কার্য সম্পাদন করছে, এইভাবে তার একটা ওই ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত তার প্রশিক্ষণ হয়ে যায়। পরে একসময় এমন একটা সময় দেখা যায় সে বহু একটা বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে। যেমন এই প্রসঙ্গে আমরা অনেক ব্যক্তির নাম বলতে পারি, আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আকিস সাহেব একটা ছোট্ট একটা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, সামান্য কিছু টাকা দিয়ে বিজনেস শুরু করেছিল, এখন সে বিশাল একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বাংলাদেশে বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান, অথচ যদিও তিনি বেশ জীবিত নাই। তাহলে কী হচ্ছে, তাহলে এইগুলো প্রশিক্ষণে এক মালিকানা ব্যবসার ছোট্ট থেকে অনেক সময় অনেক প্রশিক্ষণে সে বিশাল একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান মালিক হতে পারে। তারপর হচ্ছে জীবিকা নির্বাহ। অনেক সময় দেখা যায় যে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের তো নিজস্ব একটা আয় রোজগারের অর্থ উপার্জনের পথ হয়ে থাকে, তাছাড়াও অনেক সময় সে ব্যবসা প্রতিষ্ঠানটা যখন একটু আস্তে আস্তে বড় হতে থাকে সেখান থেকে যদি দু একজন শ্রমিক বা কর্মী বা শ্রমিকের প্রয়োজন হয় তখন অনেকে দু একজন হয়তো শ্রমিক বা কর্মী নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটা নিয়োগ দিয়ে থাকে। তাহলে হয় কি, ওই ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি বা কিছু মানুষের অর্থ উপার্জনের একটা ব্যবস্থা হচ্ছে, তার জীবন ও জীবিকার ব্যবস্থা হচ্ছে, মালিকের হচ্ছে পাশাপাশি শ্রমিক কর্মীদের জীবিকার ব্যবস্থা হচ্ছে। তাহলে হচ্ছে কি, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মী এবং মালিক উভয়টা তাদেরকে মানে অর্থ উপার্জনের একটা ব্যবস্থা হচ্ছে এবং জীবন জীবিকা সুন্দরভাবে পরিচালনা করতে পারছে। নিত্য পণ্যের যোগান, সাত নম্বর, দেখা যায় কি
এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান মানুষকে সবচেয়ে বড় একটা উপকার করে থাকে, সেটা হচ্ছে কি, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সরবরাহ করে থাকে। সকালে উঠেই দেখলে হয়তো যে ভাত রান্না করে দেখলো যে ডাল নাই, পাশে একটা দোকান যে ডাউল আনতে হলো, কেউ দেখলো লবণ নাই, পাশে একটা দোকান যে লবণ আনতে হলো, কেউ দেখলো এই ধরনের নিত্য প্রয়োজনীয় যে তেল নাই, যে একটু সব পাশে একটা দোকানে যে তেল আনতে হলো, বাজারে যাওয়া লাগে প্রয়োজন হয় না। এই এই জন্য এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান আমাদেরকে ব্যাপক হারে এগুলো আমাদেরকে সংগ্রহ করছে এবং ব্যাপক হারে দেখে সুযোগ সেবা দিয়ে যাচ্ছে। সহজ গঠন যেটা আগেই বলা হচ্ছিল, আমার মনে এক মালিকানা ব্যবসা সবচেয়ে বড় রকমের শুধু সহজভাবে গঠন করা, যেটা আগে সংজ্ঞায় বলছি, বৈশিষ্ট্য এখানে আলোচনা করছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় এক মালিকানা ব্যবসাটা গঠন করা যায়। আর এক মালিকানা ব্যবসা গঠন করা খুবই সহজ, এটা কোনো তেমন কোনো আইনের জুট ঝামেলা নেই, আইনের কোনো বাধ্যবাধকতা নেই, আইনের কোনো বিধান মানতে হয় না, এই জন্য সব অল্প সময়ের মধ্যে যে কোনো সেটা সহজে গঠন করা যায়। নৈপুণ্য, অনেক সময় দেখা যায় এক মালিকানা অনেকের মধ্যে যা তার ভিতরে তার দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা আছে সেই তা আছে, এবং সেই দক্ষতা যোগ্যতা সেইগুলো দেখানোর জন্য বা সেগুলো প্রকাশ করার জন্য অনেক সময় এক মালিকানা ব্যবসা মালিক তার সেই নৈপুণ্য বা তার ক্ষমতা দক্ষতা এটা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সে ওটা যখন সুন্দরভাবে পরিচালনা করতে তখনই ফুটে ওঠে তার সেই ব্যবসায়িক ক্ষমতার যে নৈপুণ্যতা, এই জন্য সে এক মালিকানা ব্যবসার মাধ্যমে সে অনেক কিছু দক্ষতা যোগ্যতা অর্জন করতে পারে। সবচেয়ে বড় যে জিনিসটা সুবিধা, এটা বৈশিষ্ট্যতে আলোচনা করছি, মুনাফা ভোগ বা লাভ 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 ক্ষতি ভোগ লাভ ক্ষতি, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা মালিক নিজেই ভোগ করে থাকে, একবারে সহজ জিনিস, কারণ এটা সহজ বুদ্ধি সহজ কথা যে মালিক যেহেতু অর্থ বিনিয়োগ করছে সে এক মালিকানা মালিক নিজে সব কিছু পরিচালনা করছে, এই মুনাফাটা তো অন্য কেউ ভোগ করবে, এটা তো মালিক নিজেই ভোগ করবে, এই জন্য মালিকে এক মালিক সমস্ত মুনাফাটা সেই ভোগ করে থাকে, লস হলে সেটা তার ব্যাপার, সেটা সেও ভোগ করবে। আচ্ছা, আমরা এখন দেখি অসুবিধা, অসুবিধা অল্প কয়েকটা পার্ট দিয়ে রাস্তার মতো এখানে শেষ করতে যাচ্ছি। এক নম্বর আছে একক ঝুঁকি, এক মালিকানা ব্যবসায়ের সবচেয়ে বড় রকমের অসুবিধা হচ্ছে একক ঝুঁকি, মানে মালিকের নিজেকে এই সমস্ত ঝুঁকি দায় দায়িত্ব বহন করতে হয়, অন্য কেউ তো বহন করবে না, যেহেতু মালিক নিজেই মুনাফা ভোগ করছে, নিজে নিয়ন্ত্রণ করছে, নিজেই পরিচালনা করছে, এই জন্য এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান যাবতীয় লস বা যাবতীয় ঝুঁকি বা যাবতীয় ক্ষতি যাবতীয় যা কিছু আছে সব কিছু তাকেই বহন করতে হবে। দুই, মালিকের খামখেয়ালি, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান আরেকটি সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে মালিক অনেক সময় খামখেয়ালি একটু করেও থাকে, অর্থাৎ খামখেয়ালিভাবে কোনো কর্মীদের সাথে খারাপ কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, অথবা খামখেয়ালিভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে, ইত্যাদি ধরনের অনেক খামখেয়ালিও করে থাকে বা একটু হয়ে থাকে বা করে মালিক এরকম করে। তিন, সীমিত মূলধন বৈশিষ্ট্য, আমরা এই বিষয়টি আলোচনা করছি, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন সীমিত, যেহেতু মানুষ একা ব্যক্তি একা একজন মালিক, এই জন্য একজন মালিকের পক্ষে তার বেশি অর্থ সরবরাহ করা সম্ভব নয়, এই জন্য সীমিত মূলধন হয়ে থাকে। আর এক মালিকানা ব্যবসার আয়তনও সীমিত মূলধনও সীমিত, এই জন্য এক মালিকানা ব্যবসার মূলধন পরিমাণ সীমিত। অসীম দায় আরেকটা সবচেয়ে বড় অসুবিধা, এক মালিকানা ব্যবসার দায় দায়িত্ব অসীম বা সীমাহীন, আর অসীম বা সীমাহীন এই জন্য এই অসীম সীমাহীন দায় দায়িত্ব সব মালিককেই বহন করতে হবে, এটা আর কেউ বহন করবে না, এটা হচ্ছে আর এক রকম অসুবিধা, যেহেতু মালিক নিজে সব ভোগ করবে, এটা তো দায় দায়িত্ব আরেকজন কেউ নেবে না, মালিককে নিতে হবে। এই তারপরে গেলে স্থায়িত্বের অনিশ্চয়তা, কোনো বৈশিষ্ট্য যে বিষয়টা আলো আলোচনা করেছিলাম, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই, কারণ মালিক যে কোনো সময় মারা যেতে পারে, অপ্রত্যাশিত কোনো ঘটনা যেমন মারা যেতে পারে, দুর্ঘটনা হতে পারে, বিভিন্ন রকম এই ধরনের যে অপ্রত্যাশিত ঘটনাগুলি আছে এই ঘটনার কারণে সে ব্যবসা পাতি বন্ধ করে দিতে পারে, অথবা নিজে ওই জায়গায় বললাম খামখেয়ালি করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে পারে, এই সমস্ত কারণে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানটি কোনো স্থায়িত্ব খুব বেশি দিন হয় না এবং বেশি দিন থাকে না। এই মোটামুটি আমরা এক মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাসে আমরা বাকি আর দুইটা ক্লাস একটা দুইটা ক্লাস নিয়ে শেষ করে দেবে। ধন্যবাদ সবাইকে।